sab cuz ekdam rap chick bap chick kuch বিয়ের আগে মা হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। 1 আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। 5 আগস্ট ইনস্টাগ্রামে পুত্রের ছবি পোস্ট করে এসব তথ্য জানান বার্ফি খ্যাত এই নায়িকা। পোস্ট করা ছবিতে দেখা যায় সদ্যজাত শিশুটি ঘুমিয়ে আছে, তার উপর লেখা কোয়া ফিনিক্স চোলান। আর ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, আমাদের প্রিয় পুত্রকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে কতটা আনন্দিত তা ভাষায় প্রকাশ করতে পারবো না, পূর্ণতায় হৃদয় ভরে গেছে। ইলিয়ানা ডিক্রুজ এখনও অবিবাহিত, এ তথ্য সবারই জানা। বিয়ের আগে মা হতে যাওয়ার ঘোষণা দেয়ায় শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। অনেকে অভিনন্দন জানিয়েছিলেন, বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকে। নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি নায়িকাকে। পুত্র সন্তান জন্মের খবর জানানোর পরও একই পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, তোমার সন্তানের বাবাকে। বিষয়টি নিয়ে জোর সমালোচনা চললেও এখনও মুখ খোলেননি ইলিয়ানা। কয়েকদিন আগে ইলিয়ানা রহস্যময় এক যুবকের সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেন, ডেট নাইট উইথ লাভলি ম্যান। যদিও রহস্যময় ব্যক্তিকে নিয়ে কোনো তথ্য জানাননি এই অভিনেত্রী, তবে নেটিজেনদের ধারণা এই ব্যক্তি ইলিয়ানার সন্তানেরই বাবা। দক্ষিণী সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও হিন্দি ছবির দর্শকদের কাছেও পরিচিত নাম ইলিয়ানা ডিক্রুজ। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত আনফেয়ার অ্যান্ড লাভলি ও লাভার্স নামের দুটি সিনেমা।